সুদী ভিউয়ার্স, অলবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা রওনা হয়ে গেছি ঢাকা থেকে প্রায় 240 কিলোমিটার ভিতরে রাজশাহী বাগা মসজিদটির উদ্দেশ্যে, যে মসজিদটি নির্মাণ হয়েছিল প্রায় 500 বছর আগে। আজ আমরা সেই মসজিদ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। মসজিদটি কিন্তু বাংলাদেশের অনেকেই দেখে থাকবেন, যেহেতু এই মসজিদটি স্থান পেয়েছিল বাংলাদেশের 50 টাকার নোটের উপরে। কিন্তু আজ আমরা আপনাদের সেই মসজিদটি দেখানোর চেষ্টা করব এবং তার অলৌকিক কাহিনী বলার চেষ্টা করব। সুদী ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাঘা শাহে মসজিদটির সামনে, যে মসজিদটি আপনারা অনেকেই বাংলাদেশের 50 টাকার নোটের উপরে দেখেছেন, আমিও দেখেছি। কিন্তু আজ সৌভাগ্য হয়েছে সেই বাঘা শাহে মসজিদটি, যেটি 500 বছর আগে নির্মাণ হয়েছিল, সেটি দেখার সৌভাগ্যে। শুধু আমি দেখব না, আপনাদেরও আজকে সেই মসজিদটির সম্পর্কে এবং পুরো মসজিদটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সেই সাথে এখানে যিনি এই মসজিদটি করেছিলেন, যে কারণে করেছিলেন, সেই ইতিহাসও আপনাদের খুলে বলব। মধ্যযুগে আরব জাহান থেকে আল্লাহর রাহে নিবেদিত বহু দরবেশ ও সুফি সাধক পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েন এবং অন্ধকার ঘুচিয়ে সত্যের আলো জ্বালাতে সক্ষম হন। তাদেরই একজন বদলতে কুসংস্কারছন্ন মানুষের চোখ ফুটেছিল। তারা নিঃস্বার্থভাবে জনগণের সামনে কোরআন ও হাদিস, অমীয় বাণী প্রচার করেছিলেন এবং ইসলামের সরল, পবিত্র ও অনর্ম জীবনের আদর্শ তুলে ধরেছিলেন। তাদের কথায় শুধু নয়, ব্যক্তিগত আচরণও ফুটে উঠেছিল সেই আদর্শ। তারা জনগণের হৃদয় জয় করতে পেরেছিলেন, সৎ বলে লোক তাদের হাতে বায়াত হতেন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। ভারতবর্ষে যে সমস্ত স্থানকে কেন্দ্র করে তারা ইসলাম ধর্ম সংস্কৃতি প্রচার করেছিলেন, তার মধ্যে বাঘা শরীফ একটি অন্যতম শ্রেষ্ঠ স্থান। বাঘা অঞ্চলে সাধকদের আগমনের পূর্বে মুসলমানদের অবস্থা অতি শোচনীয় ছিল। নিজেদের ব্যক্তিগত এবং যথা সর্ব হারিয়ে ফেলেছিলেন। হারিয়ে ফেলার উপক্রম হয়েছিল শিক্ষার অভাবে অত্যন্ত হীন অবস্থায় জীবনযাপন করতেন। যখন অল্লি দরবেশ ছোঁয়া পেল, তখন দুর্বার গতিতে তারা আত্মপ্রকাশ করল। ধীরে ধীরে ঐতিহ্যবাহী বিকাশ ঘটল এই বাঘা। বাঘাকে কেন্দ্র করে সর্বপ্রথম ইসলাম প্রচারক মাওলানা হযরত মুয়াজ্জিম উদুল্লাহ দানিশমন্দ রাদিয়াল্লাহু আনহু, সাধারণত হযরত শাহাদুল্লাহ নামে পরিচিত, তিনি বাগদাদের আব্বাসি খলিফা হারুনর রশিদের বংশধর। তার পিতা হযরত মুহাম্মদ আব্বাসে রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তি সম্পন্ন আলেম ও কামেলি ব্যক্তি ছিলেন। হযরত শাহাদুল্লাহ এহেনে পিতার সহায়তায় ও শিও পীর মুর্শিদের দোয়ায় কামিলালাতি হাসিল করেন বা সক্ষম হন। তিনি সর্বপ্রথম তার এই ইসলাম প্রচার করার জন্য এই বাঘাতে স্থান নেন এবং বাঘাতেই তার আস্তানা গড়ে তোলেন। ধারণা করা হয় বা কথিত রয়েছে, 1623 সালের দিকে শাহ সুলতান নুসরাত শাহ, তিনি ভারত থেকে মায়ানমারের উদ্দেশ্যে যুদ্ধের জন্য গমন করেছিলেন। মাঝপথে তার পেটে ব্যথা হয়। এই রাজশাহী জেলার মধ্য দিয়ে যে পদ্মা নদীটি বয়ে গেছে তার মাঝখানে এসে, সে সময়ে তিনি তার মাঝিদের বা সেনাদের বলেন তার পেটে ব্যথার সম্পর্কে এবং নৌকা পাড়ে বেড়াতে বলেন।
নৌকা পারে ভিড়ে যখন কবিরাজের সন্ধান করেন বা লোকালয়ের সন্ধান করেন, সেই সময়ে দূর থেকে তার সেনারা দেখতে পান যে বনের মধ্যে আগুন জ্বলছে। তারা মনে করেন আগুন যেহেতু জ্বলছে অবশ্যই এখানে লোকালয় রয়েছে। সেনারা আগুন অনুসরণ করে এগোতে থাকেন আগুন লক্ষ্য করে। সেনারা বনের মধ্যে আগুনের কাছে যখন পৌঁছায় তারা অবাক হয়ে যায়। গিয়ে দেখতে পান যে একজন ব্যক্তি চুলার মধ্যে তার পা দিয়ে বসে আছেন এবং তার চারপাশে রয়েছে অনেক বাঘ তাকে ঘিরে বসে রয়েছে। সেই ঘটনা দেখে সেনারা ভয় পেয়ে যান। তারা নৌকায় ফিরে আসেন এবং এই পুরো ঘটনাটি সুলতানকে খুলে বলেন। তখন সুলতান বলে, আমার তো এমন একজন লোককেই দরকার। তখন সুলতান সাধক শাহাদুল্লাহর নিকট আসেন। তখন সুলতান বলেন, আমার খুব পেটে ব্যথা এবং অসহনীয় যন্ত্রণায় ভুগছি। তখন সাধক কামেল আল্লাহর ওলি শাহাদুল্লাহ এক গ্লাস পানি পান করতে দেন। আল্লাহর ওলির কেরামতে এবং মজে যায় তার পেটের ব্যথা সেরে যায়, ভালো হয়ে যায়। তখন সুলতান নুসরাত শাহ এখানে এক রাত্রি যাপন করেন। পরের দিন সকালে তিনি যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নেন। সেই সময়ে সাধক শাহাদুল্লাহ আল্লাহর ওলি বলেন, সুলতান তোমার যাইবার প্রয়োজন নেই বা যেতে হবে না, তুমি তোমার মাঝি এবং সেনাদের নিয়ে তুমি ফিরে যাও, তুমি যুদ্ধে জয়ী হয়েছ। তখন সুলতান নুসরাত শাহ অবাক হয়ে যান, সে কিভাবে বললেন যে আমি যুদ্ধে জয়ী হয়েছি। তখন তিনি এই সত্যতার যাচাই করার জন্য সেনা পাঠান সেই খবর নিয়ে আসার জন্য, যে সুলতান এই যুদ্ধে জয়ী হয়েছে সে ব্যাপারে জানার জন্য। তখন সুলতান বুঝতে পারে ইনি কোনো সাধারণ মানুষ না, অবশ্যই আল্লাহর ওলি। শাহ সুলতান নুসরাত শাহ খুশি হয়ে তাকে বলেন, আপনি কি চান? আল্লাহর ওলি, কামিল পীর মুর্শিদ। এবং সেই শাহাদুল্লাহ শাহ বলেন, আমার কোনো কিছুই চাই না। কিন্তু নুসরাত শাহ অনেক জোরাজোরি করেন তাকে। এক পর্যায়ে শাহাদুল্লাহ রাজি হয়ে যান। আমাকে যদি তুমি কিছু দিতেই চাও তাহলে আমার এইখানে তুমি নামাজের জন্য একটি স্থান করে দাও। তখন আল্লাহর ওলি বলেন, তুমি আমার জন্য একটি মসজিদ নির্মাণ করে দিতে পারো। তখন সুলতান নুসরাত শাহ এই পরগনার 42 লাখ হরাজ মৌজা দান করেন এবং সুলতান তার সেনাদের দেশে ফেরত পাঠান এবং মসজিদ নির্মাণের সামগ্রী নিয়ে আসার জন্য বলেন। তিনি এখানে নিজে থেকে এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি নির্মাণ করতে প্রায় 2 বছর সময় লেগেছিল। এখানে প্রায় 50 পাখির উপর একটি দিঘি খনন করা হয়। এই দিঘি খনন করে মসজিদের জন্য জায়গা প্রস্তুত করা হয়। সুদী ভিউয়ার্স, প্রত্যেকটি ওলি আল্লাহর কিন্তু বিশেষ কেরামত বা মোজেজা অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তেমন একটি মোজেজা ছিল এই শাহাদুল্লাহ পীরে মুর্শিদ কামেলের ওপরে। তিনি সে সময়ে বাঘ নিয়ে খেলা করতেন বা তার চলার খেলার সাথে ছিল বাঘ, যে কারণে পরবর্তীতে এই মসজিদটির নামকরণ হয় বাঘা শাহী মসজিদের নামে এবং এই অঞ্চলটির বা এলাকাটির নামও কিন্তু বাঘা বলে সে সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। মসজিদটির চতুর্দিকেই কিন্তু কারুকার্য এবং পোড়ামাটির ফলকে নকশা খচিত সেই বিভিন্ন ধরনের ফুল কারুকার্য টাইলসের মতো করে লাগানো রয়েছে। আর এর কাজগুলো কিন্তু করেছিলেন সম্পূর্ণ দেশের বাইরের লোকেরা। সেই সময়ে জমিদার সুলতান শাহ নাসিরুদ্দিন নুসরাত শাহ ইনি বিদেশ থেকে লোকে নিয়ে এর কাজ করিয়েছিলেন। এই বাঘা শাহী মসজিদটি কিন্তু রাজশাহী বিভাগের সর্বপ্রথম বৃহৎ এবং সবচাইতে বড় মসজিদ।
মসজিদটি কিন্তু বাংলাদেশ যখন ব্রিটিশ আমলে বাংলাদেশ প্রথম সরকার গঠন করে সেই সময়ে এই মসজিদটির কিছু অংশ ধসে যায়। বাংলাদেশ সরকার ক্ষমতায় আসার পর এই মসজিদটি পুনর্নির্মাণ করার জন্য উদ্যোগ নেন এবং তিনি মিশরীদের সাথে এই মসজিদের ব্যাপারে কথা বলেন, কারণ মিশরীরা আভিজাত্য এবং বিশাল পরিমাপের সেই সময় কাজগুলো করেছে। তার জন্য মিশরীদের দিয়ে এই মসজিদের আবার পুনর্নির্মাণ কাজ শুরু হয় বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে। সুদিদর্শ সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ, ইনি তার মনের যে একটি ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে কিন্তু এই মসজিদটি করেছিলেন, নির্মাণ করে দিয়েছিলেন। তার সেই নিদর্শনস্বরূপ কারুকার্যময় তার বহিঃপ্রকাশ করে যাচ্ছে এই মসজিদের সৌন্দর্য। লক্ষ্য করে দেখতে পারবেন পোড়ামাটির ফলকে বিভিন্ন নকশায় খচিত এই শাহী মসজিদটি বাঘা দাঁড়িয়ে রয়েছে রাজশাহীতে। যেমন কারুকার্যগুলো যদি আমি বর্ণনা করতে যাই, বিভিন্ন ফুল লতা, তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্য, যে কারুকার্যগুলো আসলেই চোখ ধাঁধিয়ে যায়। পাঁচশো বছর আগেও কি এমন সৌন্দর্যের নিদর্শন বা শৈল্পিকতা ছিল? আসলেই ছিল, কারণ না থাকলে তো আর সম্ভব হতো না। সে সময় আধুনিকতার ছোঁয়া না থাকলেও কিন্তু সৌন্দর্যের যে ছোঁয়া ছিল তার বহিঃপ্রকাশ করছে এই বাঘা শাহী মসজিদটি। হযরত শাহ মুয়াজ্জেম শাহাদুল্লাহ দানেশমন্দ রাদিয়াল্লাহু পাঁচজন সহ বাঘায় গমন এবং খানকা স্থাপিত 1505 খ্রিস্টাব্দ 925 হিজরি তিনি ইসলামের শান্তি বাণীর প্রচারের উদ্দেশ্যে সুদূর বাগদাদ হতে বাঘায় আস্তানা প্রতিষ্ঠিত করেন। তার আধ্যাত্মিক শক্তি অল্প দিনের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অবিভক্ত বাংলার স্বাধীন সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ এই আউলিয়া যার সাথে পরিচয় হয়ে মুগ্ধ হয়ে তার স্মৃতিতে এই মসজিদটি নির্মাণ করে দেন। সুধী ভিউয়ার্স, এতক্ষণ আমরা আপনাদের মসজিদ সম্পর্কে জানিয়েছি, মসজিদটি দেখিয়েছি, কিন্তু এখন আপনাদের আমরা নিয়ে যাব যার কারণে, যে জন্যে, যিনি যার প্রেমে মুগ্ধ হয়ে এই মসজিদটি নির্মাণ করেছিলেন, সেই পীরে কামেল মুর্শিদে শাহাদুল্লাহ তার মাজার বা রওজা শরীফে। সুধি ভিউয়ার্স, বারো আউলিয়ার দেশ বাংলাদেশ, আউল বাউল লালন এরকম আধ্যাত্মিক সাধক ভাবনার মানুষগুলো আজও বাংলার মাটিতে চিরশায়িত হয়ে আছেন আমাদের সেই তাদের আল্লাহর ওলি বা কামলেওয়ালা যারা আছেন, সেই কামেল ওলি। আজ আমি এমনই একজন সেই কামেল ওলির কথা বলবো, সেই মুর্শিদের কথা বলবো, যিনি রাজশাহী এই বাঘাতে তার চিরনিদ্রায় শায়িত রয়েছেন এবং এখনও তার ভক্তবৃন্দ তার সেই চাওয়া পাওয়া, তার ভক্তদের মনোবাসনা পূরণ করে যাচ্ছেন। এখন আমরা সেই শাহাদুল্লার মাজারটি আপনাদের, হযরত শাহাদুল্লাহ শাহার মাজারটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সুধী ভিউয়ার্স, এখন আপনি যে মাজারটি, যে রওজা শরীফটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বাঘা মাজার শরীফের সবচাইতে বড় কামেল ওলি আল্লাহ এবং কামেলি মসজিদ সেই হযরত শাহ আব্দুল হামিদ দানেশমন্দ কুতুবুল আফতাব রাদিয়াল্লাহু মাজার শরীফ। ইতিমধ্যে আপনারা জেনেছেন তিনি সেই সুদূর বাগদাদ হতে এই বাংলাদেশে এসেছিলেন শান্তির ধর্ম, ইসলামের বাণী প্রচার করার জন্য। ওনার মাজারের সাথে কিন্তু রয়েছে আরও ছোট বড় অনেকগুলো
কবর বা রওজা বা মাজার। অসংখ্য প্রায় তার ভক্ত এবং সেই সময় তার সঙ্গী যারা ছিলেন বংশ পরম্পরায় এখানে তাদের কবর বা রওজা শরীফ যারা শায়িত আছেন এই তাহার সাথেই। সুধি ভিউয়ার্স, আমরা এখন প্রত্যেকটি ওলি আল্লাহর কিছু কেরামত অলৌকিক ক্ষমতা থাকে যেটা আমাদের ইসলামিক ভাষায় মুজেজা বলা হয়। তেমনই একটি ঘটনা এখানে মানুষের লোকমুখে ফিরছে, হাজার হাজার মানুষের মুখে, যে প্রায় 300 থেকে 400 বছর পর্যন্ত মানুষের মুখে মুখে যে কথাটি প্রচলিত রয়েছে আজও তার দৃশ্যমান। একটি আম গাছ বা আম বৃক্ষ যেটির পুরোটাই মরে গেছে, শুধু একটি ডাল মোটা অংশ সেটা কিন্তু এখনও ছায়া দিয়ে যাচ্ছে এই আমাদের পীরে কামিল আমাদের শাহাদুল্লার রোজা শরীফের উপরে। আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা কথা বলবো এখানেরই একজন যিনি এই মাজারের খাদিম পরিচালনার দায়িত্বে আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাপ ভালো আছি, শোনো আল্লাহ ভরসা। বাপ দাদা কালকে আমরা দেখি না এখানে বিশাল জঙ্গলা ছিল, জঙ্গলা থাকার পরে এইখানে কিছু কিছু লোক মুরগি হাঁক গরু ছাগল এড়া দিয়ে যেত, শিন্নি হইতো, কেউ বুঝতে পারতো না। তাই এই জায়গাটাতে একটা বিশাল গাছ ছিল, সেই গাছটা মারা গেছে, তার বিভিন্ন লোক এখানে হামলা করছিল কাটার লেগে। তারপরে দরবারে তিনি সভাপতি কাটার লেগে পাট আনছিল, সেই পাট কাটতে যাই মারা গেছে। তার একটা ডাল খাড়া আছে, সেই ডালটার পরে বুকের উপরে ছায়া রাখাইছে, তাই কিছু কিছু ফল ধরে, এই ফল বিভিন্ন লোক খায় অথবা তার পকেটে করে নিয়ে যায়, আরও লোকজন আত্মীয় স্বজন কারি কাটাকুটি করে খায়। মানুষে আপনার এর জন্য খায়, মানে মনের আশা 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 পূরণ করার জন্য বিভিন্ন মানত সহকারে খায়। তো এরকম, হ্যাঁ, গাছে আম, শুধু আমটাই দেখলাম, আম আম ধরছে এবং আম পাকছে, নামালিয়েছে কিছু কিছু আম নামালিয়েছে, এখনো যে আম আছে উপরে উঠে কেউ পারতে পারে না। এই এই মাঝারের মেলাটা কি মাসে হয়? মানে মেলা যে হয়ে গেল, মেলাটা রোজার মাসে হয়, প্রথম রোজা থেকে শুরু হয়, এক মাস চলে। এবার কি হয়েছে করোনার মধ্যে? না, পীরাউলিয়ারা সেই সময়ে সাধন বা ধ্যানে মগ্ন থাকতেন, তার আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য সেই ধ্যানময় যে জায়গাটি সেটি হচ্ছে এটি সাহা বাগে জামে মসজিদটি, যে সবচেয়ে বড় মসজিদটি, তার পাশেই কিন্তু অবস্থিত এটা। আমরা এখন এটার সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। এখানে আমরা পেয়ে গেছি আমাদের কিছু ছোট ভাই, তাদের সাথে কথা বলব এবং জানানোর চেষ্টা করব এর সম্পর্কে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি, তোমার নামটা কি বলবে আমাদের দর্শকদের? জি, আমার নাম আল-আমিন বিশ্বাস। আল-আমিন বিশ্বাস, তোমার নাম কি বাবা? মোহাম্মদ রাফিউর রহমান নূর। তোমার নাম? মোহাম্মদ শাকিল আহমেদ। তোমার? মোহাম্মদ রানা আহমেদ। ও, তোমরা আসলে কি করো? আমরা সবাই স্টুডেন্ট। স্টুডেন্ট কোন ক্লাস? আমি যতটুকু জানি যে এখানে যে আমি আসার পরে যে কথাটি সবার মুখে মুখে শুনলাম, যে উপরে যে আমরা আরবি লেখার একটি ফলক দেখছি বা পাথর দেখছি, এটা নাকি চুরি হয়েছিল, সে সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ, এটা এখন থেকে প্রায় 25-30 বছর আগে এটা চুরি হয়েছিল। তারপরে এক লোক এটা চুরি করে ইন্ডিয়াতে পাচার করে দিছিল। তারপরে সেই লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তো অসুস্থ হওয়ার পরে তারপরে বুঝতে পারে যে এটা পাথর চুরি করার কারণে হয়েছে, তো সে তার নিজের ভুল বুঝতে পারে, পাথরটাকে আবার ফিরাই আসে। মানে পরবর্তীতে পাথর আবার যে পরেবার স্থাপন করা, সেটা বোঝা যাচ্ছে যে এটা নতুন সিমেন্ট দিয়ে আর কি। যাই হোক, তুমি কি স্কুলে লেখাপড়া করো? জি, স্কুলে লেখাপড়া করি। এই মসজিদে কি এখন নামাজ টামাজ পড়া হয়? জি, মাঝে মাঝে পড়া হয়, তারপর এখানে মনে হয় ক্লাস করা হয়। এখন ক্লাস করানো হয়, হতে পারে। জি, আচ্ছা দর্শক,
এটি বোধ হয় আমি যতটুকু জানতে পারলাম এটি মানে মহিলাদের জন্য হ্যাঁ এটি এটি মহিলাদের জন্য এখানে এক মহিলা ছিল মাঝে মাঝে থাকে এখানে দেখাশোনা করে থাকে আশপাশেই হয়তো তাহলে যে বড় যে মসজিদটি রয়েছে ওটা হচ্ছে তোমার মানে ছেলেদের জন্য আর মহিলাদের জন্য হ্যাঁ তো আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে তোমাদের তো আসলে গর্বের বিষয় যে বাংলাদেশের এক সময় 50 টাকার নোটের ভিতরে যে তোমাদের এই শাহি মসজিদের ছবিটা ছিল তো এটা তোমাদের কেমন লাগে সেই মানে সেই হিসাবে তোমাদের এই রাজশাহী তোমাদের এখানে বাসা সেই দিক দিয়ে তোমরা কতটা খুশি বা আনন্দিত আমরা এই রাজশাহী জেলাতে বসবাস করে খুবই আনন্দিত এটা গর্বের বিষয় তার কারণ আমাদের এখানকার একটা স্থাপনা একটা 50 টাকার নোটের উপরে ওটা দেশের নোটের উপরে আছে এটা আমাদের খুবই গর্বের বিষয় এটা আমরা জানতে পেরে খুবই ভালো লাগে আমাদের যে হচ্ছে আমরা রাজশাহী জেলায় বসবাস করি বাঘা থানায় যেখানে আমাদের এত বড় একটা স্থাপনা শাহী মসজিদ এবং সবচাইতে মজার বিষয় তুমি সেই মসজিদের আঙিনাতেই লেখাপড়া করছো এই জন্য তোমরা আসলে সবাই সৌভাগ্য এবং যে মসজিদটি এবং কি রাজশাহী জেলার মনে হয় সর্বপ্রথম এবং সর্ববৃহৎ মানে এই বিভাগের সর্ববৃহৎ মসজিদ এটা মনে হয় জি ভাই এটাই এই রাজশাহী বিভাগ মোটামুটি আর 2 বছর বাকি আছে 500 বছর পূর্ণ হওয়ার জন্য জি আর 2 বছর বাদ আছে দর্শক আসলেই ওদের সাথে খুব কথা বলে ভালো লাগলো তোমরা যদি আমাদের দর্শকদের কিছু বলতে চাও বলতে পারো আপনারা সবাই এখানে বেড়াতে আসার জন্য আসবেন এই জায়গাটা অনেক সুন্দর ঐতিহাসিক তোমরা কিন্তু আর কিছু না পারো আম খাওয়ার জন্য দাওয়াত দিতে পারো অবশ্যই আমাদের রাজশাহী জেলা আম খাওয়ার জন্য বিখ্যাত এই জায়গা আসলে আমি রাজশাহী যতটা ঘুরলাম কালকে আমরা অনেকটা ঘুরেছি তো শুধু আম আর আম মানে এত আম মানে গাছের রোডের দুই সাইড দিয়ে শুধু আম গাছ আর আম গাছ তো সেই দিক দিয়ে তোমরা আমাদের দর্শকদের কিন্তু তৈরি করা হয় তোমাদের দর্শকদের সবাই দর্শক আমরা কিন্তু সবাই এবং আমি আমরা সবাই আপনাদের বলছি আপনারা কিন্তু আসতে পারেন এই সবচাইতে বাংলাদেশের যে বড় বৃহৎ মসজিদটি এই মসজিদটি দেখার জন্য সেই সাথে রাজশাহী দেখে ঘুরে খুব ভালো লাগবে বেশ সুন্দর নিরিবিলি একটি জায়গা সেই সাথে কিন্তু সবাই আমরা আম খাওয়া মানে আমের সিজন চলছে আপনারা আম খেতে আসতে পারেন এই রাজশাহীতে।